আসসালামু আলাইকুম রসুল রসুলহিল করিম আম্মাবাদ প্রিয় দিনী ভাই বোনেরা আজকে শবে বরাত সম্পর্কে আলোচনা করব অর্থাৎ লাই লাং শাহ আবান তো আমি তিন ধাপে আজকে আলোচনাটি করব প্রথম ধাপ হলো শবে বরাত বা লাই লাতুন শাহ আবান এই দুই সালের কোন মাসের কত তারিখে দ্বিতীয় ধাপটি হলো যে এই রাতে আমাদের করণীয় কী আর তৃতীয় ধাপ হলো যে আমাদের বর্জনীয় কী সম্মানিত বন্ধুগান প্রথমত কথা হল যে সবে বরাত এই শব্দটি একটি ফার্সি শব্দ যেটার আরবি হলো হল লাইলাতিমিং শাহাবান যার অর্থ হচ্ছে যে শাহাবানের মধ্য রজনী তো সম্মানিত বন্ধুগান নিঃসন্দেহে এটি একটি ফজিলতপূর্ণ এবং একটি বরকতপূর্ণ রাত এই রাত সম্পর্কে একটি হাদিস উল্লেখ হয়েছে হাদিসটি বর্ণনা করেছেন হজরত মহাজ রাজি তাআলা আনহু তো রসুল্লা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই রাতে আল্লাহ তালা সকলকেই সাধারণ ক্ষমা ঘোষণা করেন শুধুমাত্র দুই শ্রেণীর মানুষ ব্যতীত প্রথমত হল যারা আল্লাহ তাল্লাহার সঙ্গে শিরিক করে মুশরিক আর দ্বিতীয় নাম্বারে হল যে ব্যক্তি হিন ছুটে অন্যের সঙ্গে ঝগড়া করে অন্যের ক্ষতি সাধন করে অন্যকে ছোট করে অন্যকে দেখতে পারে না অন্যের সঙ্গে ঝগড়াঝাটি করে এ ধরনের লোক তো সম্মানিত বন্ধুগণ এই রাতটি দুই সালের কোন মাসের কত তারিখ সেটা হলো এপ্রিল মাসের নয় তারিখ রোজ বৃহস্পতিবার দিবাগত রাতটি হল লাইলেত নিসপিমিংসা আবান অর্থাৎ শবে বরাত সম্মানিত বন্ধুগণ আমি আবারও বলছি এই রাতটি হল চলতি এপ্রিল মাসের নয় তারিখ বৃহস্পতিবার দিবাগত রাত্রি অর্থাৎ বৃহস্পতিবার দিন গত হয়ে যাওয়ার পর যে রাতটি আমরা আমাদের শুরু হয় সেই রাতটি হলো শবে বরাত অর্থাৎ লাইলেতুন সম্মানিত বন্ধুগণ আমরা এখন দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনা করব তা হল যে এই রাতে আমাদের করণীয় কি। পবিত্র হাদিস গ্রন্থের মধ্যে এবং কোরআনে এই রাতে নির্দিষ্ট কোনো আমলের কথা বলা হয়নি যে এই রাতে বারো রাকাত ছালাত আদায় করতে হবে বা একশো রাখাত ছালাত আদায় করতে হবে বা কোরআন তেলাওয়াত করতে হবে বা অন্য কোনো আমল করতে হবে এ ধরনের সুনির্দিষ্ট কোনো আমলের কথা উল্লেখ হয়নি যেহেতু এই রাতটি একটি ফজিলতপূর্ণ রাত এবং মহিমান্বিত একটি রাত সেহেতু অবশ্যই আমরা নফল সালাত, তারপরে তসবি তাহলিল কোরআন তেলাওয়াত এবং অন্যান্য আমল করতে পারি তবে কোনো আমলকে নির্দিষ্ট করা যাবে না যে এই রাতে এই আমলটি করতেই হবে বা কোরআন এবং হাদিসে এই আমলটির কথা বলা আছে যেমন অনেকেই বলে থাকে যে এই রাতে বারো রাকাত সালাদ আদায় করতে হয় যেটাকে তারা সবে বরাতের সালাদ বলে আবার কেউ কেউ বলে যে একশো রাকাত নামাজ আদায় করতে হবে এটাকেই তারা সবে বরাতের নামাজ হিসেবে গণ্য করে সম্মানিত বন্ধুগণ এমনিতেই তো এই রাতটি একটি জুমা আরাত বৃহস্পতিবার দিবাগত রাত সেহেতু এটা একটা জুমা আরাত হিসাবে ফজিলতপূর্ণ একটি রাত দ্বিতীয়ত হলো এই রাত হল সাহাবানের মধ্যরাজনী মানে একদিকে জুমা আরাত অন্যদিকে আবার সেই রাতটাই হলো শবে বরাতের রাত তো এজন্য রাতটি কিন্তু অনেক ফজিলতপূর্ণ একটি রাত তো আমরা কি করব এই রাতে আমরা নফল এবাদত করতেই পারি যত বেশি নফল এবাদত করব তত ভালো আমরা কোনো আমলকে নির্দিষ্ট করে নিব না যদি আমরা কোনো আমলকে তৈরি করে নেই যে আমরা বারো রাখাত সবাই নামাজ পড়ব বারো রাখাত নামাজ পড়তে হবে বা একশো রাখাত নামাজ পড়তে হবে বা অমুক কাজটি করতেই হবে যদি নির্দিষ্ট করে নেই তাহলে কিন্তু সেটা বেদাতের পর্যায়ে চলে যাবে কিন্তু অনির্দিষ্টভাবে আমরা যত খুশি তত বেশি আমরা নফল এবাদত করতেই পারি তো সম্মানিত বন্ধুগান প্রথমত যে কাজটি করব সেটি হল আমরা আল্লাহ তালার কাছে খাস করে তবাক করব যে আল্লাহ আমি ইতিপূর্বে যদি আমার অজান্তেই কোনো সিঁড়িকি কর্মকাণ্ড করে থাকি আমি সমস্ত সিড়িকি কর্মকাণ্ড থেকে এবং আমার মনের হিংসা থেকে আমি তোমার কাছে ক্ষমা প্রার্থনা করতেছি এবং তওবা করতেছি আজকে থেকে জিন্দিগিতে কোনো দিন আমি আমার মনের মধ্যে হিংসা পুষে রাখব না এবং কোনো দিন আমার জ্ঞান থাকা অবস্থায় আমি শিরিক করব না এভাবে আমরা তবা করে নেব তাহলে আমরা কিন্তু আল্লাহ তালার কাছে সেই যে সাধারণ ক্ষমা সেই ক্ষমাটা কিন্তু আমরা ইনশাআল্লাহ পেয়ে যাব। এটা আমাদের প্রথম কাজ আর দ্বিতীয় কাজ হলো যেহেতু একটি মহিমান্বিত রাত সম্মানিত রাত ফজিলতপূর্ণ রাত সেহেতু আমরা সারা রাত জেগে জেগে নফল সালাদ আদায় করতে পারি কোরআনতলাত করতে পারি তসবি তাহলিল পড়তে পারি এবং যদি আমরা সেটা না করি তারপরেও আমরা ইশার নামাজ জামাতের শহীদ আদায় করে ঘুমিয়ে যেতে পারি এবং আমরা শেষ রাতে তাহাজ্জের সময় উঠে তাহাজ্জের সালাত আদায় করেও আল্লাহ তালার কাছে দোয়া করতে পারি এবং আমরা তবা স্টিকফার করতে পারি সম্মানিত বন্ধুগণ এবার আমরা তৃতীয় ধাপ নিয়ে আলোচনা করব। তা হল যে এই রাতে বর্জনীয় কি কি। আমাদের সমাজে এই রাতকে ঘিরে অনেক কুসংস্কার রয়েছে যেমন এই রাতে হালুয়া পিঠা তৈরি করতে হবে এই রাতে ভালো খাবার খেতে হবে তাহলে সারা বছর ভালো খাওয়া যাবে এবং এই রাতে মিরাদ মাহফিল করতে হবে এবং এই রাতে আগরবাতি মোমবাতি জ্বালাতে হবে এবং এই রাতে সবাইকে একত্রিত হয়ে ইবাদত করতে হবে সবাইকে মিলিত হয়ে ইবাদত করতে হবে এই সবগুলোই হল কুসংস্কার কুসংস্কার মাত্র এটা না জানার কারণে বা এটা না বোঝার কারণে আমরা এই সমস্ত কর্মকাণ্ডের মধ্যে লিপ্ত হয়ে যাই সম্মানিত বন্ধুগণ এগুলো কাম্য নয় সম্মানিত বন্ধুগণ এগুলি হলো মানুষের তৈরি করা আমল তাই এইগুলোকে বর্জন করতে হবে খাওয়া দাওয়ার ব্যাপার অনুষ্ঠানের ব্যাপার জমায়েত হওয়ার ব্যাপার এগুলোকে এড়িয়ে চলতে হবে এবং এর আগে আমি যেভাবে বললাম সেভাবে আমাদেরকে রাত্রিটি যাপন করতে হবে তো সম্মানিত বন্ধুগণ আমি যে সমস্ত বিষয় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি আমি আশা করছি যে আপনারা সবগুলো বুঝতে পেরেছেন তারপরেও যদি কোনো বিষয়ে প্রশ্ন থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন আমি ইনশাআল্লাহ আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো আল্লাহ তো দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন সবে বরাতের রাত্রে লাগলাত নিঃসিমিং সাহবানের রাত্রে আপনারা নিজেদের জন্য দোয়া করুন পরিবারের জন্য দোয়া করুন বিশেষ করে বর্তমান যে গজব আমাদের উপর নেমে এসেছে সেই গজবের জন্য দোয়া করুন আল্লাহ যেন সেই গজবকে উঠিয়ে নেন এবং আপনাদের দোয়ায় আমাকেও স্মরণ করুন আমার জন্যেও একটু দোয়া করুন আপনাদের নিকট দোয়ার অনুরোধ রইল দোয়ার দরখাস্ত রইল তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাসায় থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত